2019 থেকে টানা আন্দোলন, লাগাতার প্রতিবাদ আর বিক্ষোভ, হবু শিক্ষকদের বহুদিনের অভিযোগ, কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাজে লাগতে পারে এবং এর জন্য যদি ওয়ান টাইম কোনো একটা স্পেশাল কিছু একটা চিন্তা ভাবনা করা যায়, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আমি যতটা পারবো সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয়। আমি আপনাদের কাছে এটা বলতে এসেছি এবং এটা বলতে এসেছি যে আপনারা অনেক কষ্ট করছেন, কষ্ট করছেন, রাস্তায় পড়ে আছেন ঝড়ঝড়ের দিন, এতদিন পড়েছেন আপনারা। আমি আপনাদের কাছে আবেদন করব যে যদি আপনারা মনে করেন আপনাদের বিশ্বাস থেকে, এমনিতে ধরুন আপনাদের একটা কিছু করলেন, কোর্টে একটা চ্যালেঞ্জ হয়ে গেল, তাতে কিন্তু লাভ হবে না। এমন কিছু করতে হবে যেটা পলিসি করে করতে হবে। সেই পলিসিটা আপনারা যদি কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হওয়ার আগে আমায় বলতেন, তাহলে আমি একটা ডেকে কথা বলে নিয়ে করে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখন হাত পা বাঁধা কোড অফ কন্ডাক্টের জন্য, জুন মাসের প্রথম উইকে আমি পার্থনাকে বলবো যে আপনাদের প্রবলেমটা দেখে হাউ টু শর্ট ইট আউট। 23 মে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাবে, কোড অফ কন্ডাক্ট ওভার হয়ে যাবে। ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই 7-10 দিন ধরে ভাবতে হবে, চিন্তা করতে হবে, সেই সুযোগটা আপনারা আশা করি দেবেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে অফিসারদের লেভেলেও যেমন 5 জন আছে, স্টুডেন্টদের লেভেলেও 5 জনকে নিয়ে নিন। না না, 5 জনকে নিয়ে নিন, তাহলে কি হবে, তাহলে সবাই সবারটা বুঝতে পারবে, ওদের প্রবলেমটাও বলতে পারবে ওরা সামনাসামনি, আপনাদের প্রবলেমটাও বুঝতে পারবেন। বুঝে ওয়ান টাইম যদি একটা কিছু করা যায়, আমি আপনাকে বলতে পারি আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আমি চেষ্টা করব যাতে এটা সলভ হয়। 2019 সালের মার্চ মাসে কলকাতার প্রেস ক্লাবের সামনে তারা যে 29 দিন ব্যাপী অনশন করেছিলেন, সেই অনশনের 29তম দিনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে এসে প্রতিশ্রুতি দেন সমস্ত অপেক্ষমান শিক্ষক প্রার্থীদের লোকসভার ভোটের পর নিয়োগ দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূর্ণ হয়নি। সল্টলেক সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের পাশে অবস্থান বিক্ষোভ ও রিলি অনশন চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু সুখবর আর মিলছে না। এরা রাজ্যের 9ম, 10ম, 11ম ও দ্বাদশের হবু শিক্ষক। 2 দিন আগে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বুঝেছেন এরা সত্যিই বঞ্চিত, ব্যবস্থা করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠকের। বৈঠক হয়েছে, স্কুল সার্ভিস কমিশনেরও নাকি মন কেঁদেছে হবু শিক্ষকদের দুরবস্থা দেখে। কিন্তু তারপর, আসলে তার আর পর নেই, তবে অস্থায়ী ঠিকানা আছে সল্টলেক সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের পাশে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবেন, জানিয়েছেন রাজ্যের এই হবু শিক্ষকরা। কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে চাকরি প্রার্থীদের প্রতিবাদের অস্থায়ী মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ, যদিও চাকরি প্রার্থীরা বলছেন লড়াই চলবে।